পরবারের লোকসভা রেজাল্ট হলো 3টার 39টা, তিনটে মানে আমরাও তিনটে পাবো সিট আর 39টা। হ্যাঁ ওরা যেভাবে চলছে তোমায় যারা কট্টর বিরোধী লোক তাদেরকে সাইড বেঞ্চে দিয়ে দিয়েছে, যে চারটে মন্ত্রী গুলো মন্ত্রী শান্তনু ঠাকুর বাদ দিয়ে তিনটা মন্ত্রী আনভ্যালিড, কোনো কাজে লাগবে না। একদম ঠিক বলেছেন, বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যে জাতিভেদ রাজনীতি ভাগ করে দিচ্ছে, এইভাবে হয় নাকি? বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যে ভাগ করে দিচ্ছে, রাজবংশী আদিবাসী হাবিজাবি করে। তাহলে তোমার যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি সারা জীবন ওই রাস্তায় থাকবে? এটা হয় বাংলায়? না, অসম্ভব। বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কেউ কারোর জন্য করে না, ঠিক আছে? নিশীথ পরামানিক, তোমার এত দুটো দপ্তর মন্ত্রী হলো, পার্টি অফিসের ছেলেরা একটা উপকৃত হবে না, পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না, ঠিক আছে? তো তোমার কথা হচ্ছে যে সুভাষ সরকার হয়েছে, হতে পারে লোক, অরিজিনালি পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না, ঠিক আছে? তো তুমি হয় বাঁকুড়া লোকসভা জিতবে না কোনটা জিতবে, আর কোনো জেতার জায়গায় নেই। শোনো, আমি লড়াই করছি, 50-50 লড়াই, 50-50 পজিশনে আছি এখন। আমার কখনো 40% হচ্ছে, কখনো 60% হচ্ছে, এই ডামাডোলের মধ্যে চলছে। আর তুমি জিতবে একটা দার্জিলিং, আর উত্তরবঙ্গে আর একটা সিট জিতবে, চারটে সিট হয়তো জিততে হবে, আমার হয়তো 50, মানে তিনটা সিট কনফার্ম, এইটুকুই ব্যাস। আর কিছু তুমি রেজাল্ট ভেবো না, আর কে জিতবে? কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, এই অডিও ক্লিপটি আমরা যাচাই করিনি এখনো পর্যন্ত, এই অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকে কি কি প্রতিক্রিয়া আসছে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব তারা এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেননি, কারণ একের পর এক প্রতিদিনই আমরা দেখছি কেউ না কেউ রাজ্য বিজেপির এই মুহূর্তে তাদের যে অবস্থান, যা পরিস্থিতি, তা নিয়ে বিভিন্ন রকম ভাবে কেউ বিষোদ্গার করছেন। আমরা এই কলকাতা এবং হাওড়া পুর ভোটের ঠিক প্রাককালে বিভিন্ন জায়গায় দেখছি হাওড়া এবং কলকাতায় কর্মী এবং নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, তারা প্রকাশ্যেই সে কথা বলছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব সে কথা সমস্ত কিছুই জানেন, এমনকি তথাগত রায়ও বিভিন্ন রকম ভাবে দলের বিরুদ্ধে তার মত প্রকাশ করছেন, সে কথাও দল অর্থাৎ বিজেপি রাজ্য নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব তারা সে সম্পর্কে জানেন। আজকে নতুন করে সৌমিত্র খায়ের এই অডিও ক্লিপ, যার সত্যতা Zee24 ঘন্টা বা আমরা যাচাই করে দেখিনি এখনো পর্যন্ত, কিন্তু রাজ্য বিজেপিতে অস্বস্তি তৈরি হয়েছে, তারা সরাসরি এই নিয়ে এখনো পর্যন্ত তারা মুখ খোলেননি। দলীয় দপ্তরে আজকে দিলীপ ঘোষ আছেন, সুকান্ত মজুমদার আজকে গান্ধী মূর্তিতে সেখানে গিয়েছিলেন, যদিও এই বিষয় নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো তাদের মতামত জানাননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারংবার আমরা দেখছি কিন্তু সাম্প্রতিক কালে এই মুহূর্তে বিভিন্ন ঘটনায় রাজ্যের বিভিন্ন বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে একেবারে সাধারণ নিচু তলার কর্মীরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দলের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্যে খুল্লা তাদের বিষোদ্গার প্রকাশ করছেন। আজকেই ধন্যবাদ কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অডিও ক্লিপ যেটা সৌমিত্র খাঁর বলে দাবি করা হচ্ছে, এর সত্যতা আমরা যাচাই করিনি। এই অডিও ক্লিপটি কার বা কি, সেখানে বলা হয়েছে কয়েকটি বিষয় যেখানে যথেষ্ট বিড়ম্বনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপ, যে ক্লিপ সৌমিত্র খায়ের বলে দাবি, লোকসভা ভোটে বিজেপি তিনটের বেশি আসন পাবে না, চার মন্ত্রীর মধ্যে শান্তনু ঠাকুর বাদে কেউ কাজের নয়। অডিও ক্লিপে এগুলি বলা হয়েছে, এই অডিওটির, অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি Zee24 ঘন্টা। আরও একবার আপনাদের শোনাবো এই অডিও ক্লিপটি। পরবারের লোকসভা রেজাল্ট হলো 3টার 39টা, আমরাও তিনটে পাবো সিট আর 39টা। হ্যাঁ যেভাবে চলছে, তোমায় যারা কট্টর বিরোধী লোক তাদেরকে সাইড বেঞ্চে দিয়ে দিয়েছে, যে চারটে মন্ত্রী গুলো, চারটে মন্ত্রী শান্তনু ঠাকুর বাদ দিয়ে তিনটা মন্ত্রী আনভ্যালিড, কোনো কাজে লাগবে না। একদম ঠিক বলেছেন, বাংলার বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যে জাতিভেদ রাজনীতি ভাগ করে দিচ্ছে, এইভাবে হয় নাকি? বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যে ভাগ করে দিচ্ছে, রাজবংশী আদিবাসী হাবিজাবি করে। তাহলে তোমার যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি সারা জীবন ওই রাস্তায় থাকবে? এটা হয় বাংলায়? না, অসম্ভব। বাংলার রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কেউ কারোর জন্য করে না, ঠিক আছে? নিশীথ পরামানিক, তোমার এত দুটো দপ্তর মন্ত্রী হলো, পার্টি অফিসের ছেলেরা একটা উপকৃত হবে না, পার্টির ছেলেরা কিচ্ছু উপকৃত হবে না, ঠিক আছে? তো তোমার কথা হচ্ছে যে সুভাষ সরকার হয়েছে, হতে পারে লোক।
নেতা সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিক বাবু, এই অডিও ক্লিপটির সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি, কিন্তু যা বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। যে অডিও ক্লিপের কোনো সত্যতা নেই, বাস্তব ভিত্তি নেই, সেখানে কি উঠে এসেছে, কে বক্তব্য রেখেছে, তার উপরে ভিত্তি করে কেন প্রতিক্রিয়া দিতে যাব? এই অডিও ক্লিপটি সত্য কিনা সেটা নিয়ে আপনাদেরই মনে সংশয়, তো আমাদের সেখানে প্রতিক্রিয়া এটাই স্বাভাবিক। এই ধরনের কোন ফেক অডিও ক্লিপের উপর নির্ভর করে কোন রাজনৈতিক দল কোন বক্তব্য রাখতে পারে না, কোন প্রতিক্রিয়া দেয় না। সৌমিক বাবু, যে ধরনের বক্তব্য উঠে এসেছে একটু বলি আপনাকে, লোকসভা ভোটে বিজেপি তিনটির বেশি আসন পাবে না, চার মন্ত্রীর মধ্যে শান্তনু ঠাকুর বাদে কেউ কাজের নয়। ও তো বোঝা যাচ্ছে কোথা থেকে এটা তৈরি হয়েছে। গতবারও বলেছিলেন, বহু লোক এর ধরনের বলেছিল যে 2019 বিজেপি ফিনিশ 42-এ 42, ফলাফলটা দেখেছেন। বিজেপি আগামী 2024-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 35টি আসনে জিতবে। তাহলে এই অডিও ক্লিপটি কি আপনি ফেক বলছেন? আমার সেটাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।